আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন একটি সিরিজ, যার নাম হচ্ছে বই পরিচিতি। জি বন্ধুরা, এই বই পরিচিতি সিরিজে আমরা আপনাদেরকে জানাবো এমন কিছু বইয়ের কথা, বা আমি আপনাদেরকে দেখাবো এরকম কিছু বই যা নাকি আমি সংগ্রহ করেছি কিন্তু এখনও পড়িনি। কারণ বই পড়তে গেলে তো সময় লাগে, তাই না? দেখা যায় যে অনেকগুলো বই কিনে ফেলি কিন্তু পড়া হয় না, পরে আপনাদেরকে সেই বইগুলোর ব্যাপারে কিছু বলাও হয় না। তো ভাবলাম যে আজকে আমরা এই সিরিজটি শুরু করি, যেখানে আমি আর কি বইটি দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন বা বইটি আমি কেন কিনলাম, কেন সংগ্রহ করলাম তা আমি আপনাদেরকে জানাবো। তো আশা করি এই সিরিজটিও খুবই সুন্দর হবে এবং আপনাদের সবার জন্য অনেক বেশি উপকারী হবে। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করি। তো আমাদের প্রথম পর্বের যে প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি। কি নামটি কি খুব ইন্টারেস্টিং লাগছে নাকি? যে নামটি কিন্তু খুব ইন্টারেস্টিং। বইটির নাম হচ্ছে অনলি ফর ম্যান। এই বইটি লিখেছেন আদাম সারকাবি এবং এই বইটি অনুবাদ করেছেন ইব্রাহিম জামিল ভাইয়া, এবং এই বইটি প্রকাশিত হয়েছে দারুল আরকাম থেকে, এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে 400 টাকা। তো এই বইটি কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। তো বইটির নাম থেকে খুবই ভালো লেগেছে আমার কাছে, আমার কাছে মনে হচ্ছে না এই বইটি সংগ্রহ করা উচিত। তো সংগ্রহ করার পর আমি দেখলাম যে বইটির কভারটি কিন্তু খুবই সুন্দর, দেখতে গেলে খুবই ভালো লাগে, এবং বইটির এই যে লেখার যে ফন্টটি তাও খুবই সুন্দর। তো এই বইটির যদি সূচিপত্রটি আপনি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বইটি আসলে আমি কেন সংগ্রহ করেছি। তো এই বইটি হচ্ছে আর কি দাম্পত্য জীবনের যেসব ব্যাপারগুলো থাকে তা নিয়ে আর কি। তো বইটি তো আমি বেশি পড়িনি, তো আমি আপনাদেরকে খুব একটি ডিটেলসে বলতে পারবো না, কিন্তু বইটির প্রথম যে পৃষ্ঠাটি তা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই বইটি আসলে আপনাদের কিনা জরুরি। তো বইয়ের মধ্যে প্রথমে যে আর কি সূচিপত্রের প্রথম যে লেখাটি তা হচ্ছে মাটি থেকে আপনি, আপনার থেকে সে। খুবই চমৎকার একটা লাইন কিন্তু। তো দেখুন এটার প্রথমে যে কথাটি লেখা তা হচ্ছে, কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন নারীরা কেন আমাদের মানে পুরুষদের চেয়ে বেশি কথা বলে? কেন তারা বিভিন্ন ঘটনা উপঘটনায় বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে? কেন রাজনীতি বা অর্থনীতির আলাপ তাদের আকর্ষণ করে না? কেন তারা পুরুষদের চেয়ে বেশি রোম্যান্টিক হয়? কেন ছোটো ছোটো বিষয়ে প্রতি তাদের অদম্য কৌতূহল থাকে? কেন অন্যের যত্নের প্রতি তারা আমাদের চেয়ে বেশি যত্নবান হয়? কেন যুক্তির চেয়ে আবেগই তাদের কাছে বেশি প্রাধান্য পায়? তো এরকম কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন দেয়া আছে যা নাকি আমাদের ছেলেদের মনের মধ্যে কিন্তু আসলে এক সময় কিন্তু অবশ্যই আসে, যে আসলে তো এরকম কেন, এইভাবে ভাবতে পারে না কেন, এইভাবে কথা বলতে পারে না কেন। তো এরকম কিন্তু চিন্তাভাবনা আমরাও করি। তো এই সব প্রশ্নের জবাব নিয়ে বা এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে যা নাকি আমাদের প্রতিদিনকার জীবনে ঘটে থাকে বা ঘটার সম্ভাবনা অবশ্যই আছে, যখন আপনি বিবাহ করবেন তখনই বুঝতে পারবেন। তো অনেকে বলে না যে এখন তো বিয়ে হয়নি তাই তুমি বুঝো না, বিয়ে হলে বুঝবা। তো বিয়ে হলে কী বুঝবা? তো বিয়ে হলে যা বুঝবা তাই এই বইয়ের মধ্যে দেয়া আছে। তো এই সব বোঝাবুঝির ব্যাপারে আপনারা কী করবেন বা কীভাবে এগুলো হ্যান্ডেল করবেন তা নিয়ে এই বইটি আর কি। তো এরকম আরও অনেকগুলো বই আছে যা নাকি আমরা সামনে রিভিউ করব। অলরেডি আমি দুটি বই পড়া শুরু করেছি, বইটি শেষ হয়ে গেলে আমি খুব শীঘ্রই আপনাদেরকে সেগুলো রিভিউ দেবো, এবং সেই বইগুলো অনেক বেশি উপকারী হবে আপনাদের সবার জন্য। তো আমি এটাই বললাম যে এই বইটির ব্যাপারে। তো এই বইটি আশা করি আপনারা দেখে আপনাদের কাছে অল্প একটু হলেও আপনারা ধারণা পেয়েছেন যে কী নিয়ে এই বইটি। তো আমি বলবো যে না, বইটি ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে ভালোই লেগেছে। এখন বিস্তারিত তো পড়লে বোঝা যাবে যে কী রকম হয়েছে। যদিও দারুল আরকামের বই ভালোই হয়, তাদের আমি আরেকটি বই রিভিউ করেছিলাম তা আপনারা দেখে আসতে পারেন। তো সেই বইটি হচ্ছে আত্তিব্বু নববী, বইটি আমাদের প্রথম আর কি সঙ্গে রাখার মতো বই সিরিজের বই ছিল আর কি। তো সেটা আপনারা দেখে আসতে পারেন, এবং এই বইটি নিয়ে বলবো এটা আর কি আমি আপাতত বললাম, যখন আমি বইটি পড়বো তখন আপনাদেরকে বিস্তারিত রিভিউ দিব। তো এই হচ্ছে আমাদের প্রথম পর্বের প্রথম ভিডিও। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। তো এখন তাহলে বিদায় নেই, আমরা আবার দেখা করব আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।